বিরোধীরা রাজ্যে দুই আসনে সর্বসাকুল 1 লক্ষ ভোটও পাবে না। ওরা নিজেরাও বুঝে গেছে ওদের পায়ের তলার মাটি সরে গেছে, মানুষ ওদের সঙ্গে নেই, বললেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। শুক্রবার দলের রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিরোধীদের এক হাত নেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজ কোথায় তা মানুষ দেখছে। তিপ্রা মথার নাম উল্লেখ না করে তিনি বলেন, শুধু সরকার বাঁচানোর জন্য বিজেপি জোট করে এমন নয়, বিজেপি জোট করে সার্বিক স্বার্থে। প্রশ্ন তুলেন, জিতেন্দ্র চৌধুরী বিধানসভা নির্বাচনের সময় বলেছিলেন মথার সঙ্গে রফা হয়ে গেছে, তো এখন কেন সমালোচনা করেন? নবেন্দু বাবু আরও প্রশ্ন তুলেন, কংগ্রেস আগে স্পষ্ট করুক সিএএ নিয়ে তাদের অবস্থান, যদিও জাতীয় স্তরে কোনো দল সিএএ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে পারছে না। অপরদিকে মোদী প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি দেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি এদিন নাম না করে সুদীপ বর্মনকে বলেন, তিনি সাংবাদিক সম্মেলন করে বলছে বর্তমানে রাজ্যে আইন শৃঙ্খলা ভালো, তিনি যেন রাজ্য বিধানসভার ভিতরেও বাইরে ওনার মন্তব্য স্থির থাকেন। ত্রিপুরা বিরোধীদের জোটের অবস্থানও স্পষ্ট নয় বলে অভিযোগ করেন তিনি। বিরোধীদের যে থাকবে বিরোধী জোটে ইন্ডি জোটে মানে হয়েছে কিনা সেটা তো স্পষ্ট না, কেউ তো কিছু বলছিল না। যাই হোক, যদি হয় ধরে নিয়ে 1 লক্ষের বেশি ভোট বিরোধীরা পাবে, এখানে তাদের অবস্থানটা কি, বিরোধীর রাজনৈতিক দলের অবস্থানটা কি, তা তো স্পষ্ট হয়ে গেছে। একটি কথা ভালো বলেছে কংগ্রেসের নেতা যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন ভালো, এই অবস্থানে স্থির থাকলে ভালো, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে এখন ভালো সেটাতে এই অবস্থানে স্থির থাকলে ভালো, বিধানসভার ভেতরে এবং বাইরে এই অবস্থানেই থাকবে না আশা করি আমরা। আমাদের পার্টিতে কারা কোন দায়িত্বে থাকবেন সেটা তো স্বাভাবিকভাবে অন্য বিরোধী দলগুলি ঠিক করে দিতে পারেন, প্রয়োজনের নিরিখে কাউকে সংসদীয় রাজনীতিতে রাখা হবে, কাউকে আবার সাংগঠনিক বিষয়ে আনা হবে। পার্টি নিজস্ব সিদ্ধান্ত, নিজস্ব বিষয়। আমাদের পার্টি নেতৃত্বের মধ্যে এমন অনেকেই আছেন যারা প্রচারে আসেন না, পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পার্টির কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেরাই বসে স্থির করেন আলোচনার মাধ্যমে তাকে কি দায়িত্ব দেওয়া প্রয়োজন, কে কোন ক্ষেত্রে কাজ করবেন, সমস্ত পার্টির নিজস্ব বিষয়। এগুলো তবে মানুষ এখন এই সমস্ত বিষয় বুঝে খেপিয়ে তোলার চেষ্টা মানুষ কিন্তু বরদাস্ত হবে না, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আপনি করতে পারেন সে কাজে কিন্তু আর সফল হবেন না। সাম্প্রতিককালে আমরা দেখছিলাম সিপিআইএম এর কয়েকজন নেতাও কথা বলছেন, আপনারা হয়তো ভুলে যাননি বিধানসভা নির্বাচনের আগে কয়েকটা জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক উনি বলছিলেন মথার সঙ্গে তাদের নাকি রফা হয়েছে, বলেননি সেই কথাগুলি, আজকেও আপনাদের কাছে রেকর্ড আছে, করতে পারেননি সেটা আলাদা কথা। আমরা বৃহত্তর স্বার্থে কারো সঙ্গে সম্পর্ক করি শুধু সরকার টিকিয়ে রাখার জন্য নয়, সমাজের বৃহত্তর স্বার্থে। আপনাদের মনে থাকবে এই জায়গায় বসে আমি বলছি, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে অখণ্ড ভারত। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।